I am Dr. Shurjit Ghosh. Welcome to my channel, Dr. Ghosh Presents. দাঁত যন্ত্রণার দশটি প্রধান হোমিও ওষুধ, টপ টেন হোমিও রিমেডিস ফর টুথেক ইন বাংলা। দাঁত যন্ত্রণা কি? কোশ্চেনটা খুবই বোকার মতো হলেও ডেফিনেশন তো করতেই হবে। দাঁত যন্ত্রণা কি আমরা সবাই জানি, দাঁত বা মাড়িতে সংক্রমণ বা আঘাতের ফলে বা দাঁত তোলার পর যখন দাঁত সংলগ্ন স্নায়ু উত্তেজিত হয় তখন দাঁত যন্ত্রণার সৃষ্টি হয়। কখনো কখনো অন্য স্থানের অসুস্থতার কারণেও দাঁতে যন্ত্রণা অনুভূত হয়। একে বলে রেফার্ড পেইন, ইংরেজি কথা মনে রাখতে হবে, বাংলা ঠিক এর হয় না। যেমন টেম্পোরাম্যান্ডিবুলার জয়েন্ট এর পাশে ছবিতে দেখানো হয়েছে, দেখুন এই যে এখানে একটা যে জয়েন্ট আছে, যে জয়েন্টটা দিয়ে আমাদের এই চিবুকটা ওঠানামা করে, আমরা চিবোচ্ছি, কথা বলছি, জল খাচ্ছি, এই জয়েন্টটার নাম হলো TMJ, টেম্পোরাম্যান্ডিবুলার জয়েন্ট, এর বাংলা হয় না, এটাই মনে রাখতে হয়। এই জয়েন্টটার প্রকৃতি হলো এটা হিঞ্জ অ্যান্ড গ্লাইডিং জয়েন্ট। যেমন এই নাম দেওয়া হচ্ছে কোথাও কোথাও রেফার্ড পেইন হচ্ছে, যেমন টেম্পোরাম্যান্ডিবুলার জয়েন্ট পেইন বা ট্রাইজেমিনাল বা অক্সিপিটাল নার্ভ পেইন বা কানের যন্ত্রণা বা সাইনাস যন্ত্রণা, এমনকি হার্টের অসুখ, ফুসফুসের ক্যান্সার দাঁতের যন্ত্রণা সৃষ্টি করতে পারে। তার মানে এইখানে গণ্ডগোল হচ্ছে টেম্পোরাম্যান্ডিবুলার জয়েন্ট, তার থেকে দাঁতে যন্ত্রণা হতে পারে। ট্রাইজেমিনাল বা অক্সিপিটাল নার্ভ পেইন হচ্ছে, দাঁতে যন্ত্রণা হতে পারে, কানের যন্ত্রণা থেকে দাঁতে যন্ত্রণা হতে পারে, সাইনাস থেকে কানে যন্ত্রণা, মানে সাইনাস থেকেও দাঁতে যন্ত্রণা হতে পারে, এমনকি হার্টের অসুখ, ফুসফুসের ক্যান্সার থেকেও দাঁতে যন্ত্রণা হতে পারে। এগুলোকে বলে রেফার্ড পেইন। এগুলো খুব দরকারি, বুঝে নিতে হবে যে কোনটা রেফার্ড পেইন আর কোনটা সত্যিকার দাঁতের পেইন। এটা যদি ভালো করে বুঝে না নেওয়া যায় তাহলে কিন্তু ট্রিটমেন্ট করাই যাবে না। মাথার দুপাশে কানের সামনে স্থিত দুটি TMJ আমাদের দেহের সবচেয়ে বেশি ব্যবহৃত সন্ধি। মাথার দুপাশে কানের সামনে এই সন্ধিটার কথাই বলেছি আমি। এখানে একদিকে একটা আছে, উল্টো দিকেও একটা আছে। এই দুটোই হচ্ছে টেম্পোরাম্যান্ডিবুলার জয়েন্ট, এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। এটি নিম্ন চোয়াল বা ম্যান্ডিবুল সঞ্চালন নিয়ন্ত্রণ করে, নিচের এই যে নিচের অংশটা, এটাকে বলে ম্যান্ডিবুল বা নিচের দিকে চোয়াল, চোয়াল উপরে একটা অংশ, নিচে একটা অংশ আছে, এইটাকে নিয়ন্ত্রণ করছে এই জয়েন্টটা। দাঁতের বিভিন্ন অংশ কি কি, তারা ছবিতে আমি দেখিয়ে দিই, দেখুন পুরো দাঁতের একটা ছবি রয়েছে, কমপ্লিট টুথ। এর এইখান থেকে এই অংশটাকে বলা হয় ক্রাউন, আবার এই ক্রাউনের পর থেকে এই অংশটুকু এই ভাঁজটা আছে, এই ভাঁজটা অংশের নাম হচ্ছে নেক, আর এই নেক থেকে একদম তলায় অবধি এটাকে বলা হচ্ছে রুট। এই তিনটে প্রধান পার্ট, এছাড়া এই পার্টগুলো আর ভাগ আছে। ক্রাউনের মধ্যে রয়েছে এনামেল, একদম দাঁতের উপরে থাকে, এনামেলের ঠিক নিচে থাকে ডেন্টিন, তার নিচে থাকে পাল্প, তার নিচে এসে যাচ্ছে মাড়ি, সেই মাড়ির পার্টগুলো আসছে রুট ক্যানাল, এই যে রুট ক্যানাল লম্বা চলেছে রুট ক্যানাল। আজকে রুট ক্যানাল থেরাপি বলে একটা অসুখ ট্রিটমেন্ট বেরিয়েছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন রুট ক্যানাল থেরাপি। এখানে এই মানে ডাক্তাররা করে কি, বোরিং করে এই নার্ভ, এই রক্ত স্নায়ু টায়ু সব সরিয়ে দেয়, রক্ত বা নাড়ি টাড়ি সব সরিয়ে দেয়, দিয়ে দিলে আর কোনো পেন অনুভূত হয় না, এই দাঁতটা চিরদিন ভালো থাকে, কোনো কষ্ট হবে না। কারণ এগুলো সব বার করে দেবে, ওরা বার করে দিয়ে এই দাঁতটাকে সিল করে দেবে, একদম এ দিয়ে প্যাক করে সিল করে দেবে, ব্যাস রুট ক্যানাল থেরাপি। তারপরে রয়েছে বোন বা হাড়, আর দাঁতের একদম শেষে রয়েছে সিমেন্টাম, দাঁতের লাস্ট যে লেয়ারটা এই দাঁতের উপর দিয়ে চলে, এই সিমেন্টাম বোন হচ্ছে এটা যার মধ্যে এটা সেট করা আছে বোন, এই যে একটা দাঁত একটা সকেটের মধ্যে সেট করা থাকে, নাম হচ্ছে অ্যালভিওলার প্রসেস, যার মধ্যে দাঁতগুলো বসানো থাকে। দাঁত কত রকমের এবং কত রকমের কি কি এবং তাদের সংখ্যা কত? ইনসাইয়ার দাঁত রয়েছে আটটা। ইনসাইয়ার দাঁত হচ্ছে এরম ধরনের দেখতে, একদম লাস্টে রয়েছে ইনসাইয়ার টিথ, এরা আটটা আছে, মানে ওপরে চারটে তলায় চারটে। ক্যানাইন আছে চারটে, ওপরে দুটো তলায় দুটো। প্রিমোলার আছে আটটা, ওপরে চারটে তলায় চারটে। আর মোলার আছে বারোটা, ওপরে ছটা নিচে ছটা, তার মধ্যে আবার চারটে আক্কেল দাঁত আছে। এই সব মিলিয়ে দেখুন টোটাল দাঁতের সংখ্যা কিন্তু 32 হতেই হবে, 12 আর 8 20 আর 4 24 আর 8 32 আমরা শুনেছি, 32টা দাঁত, সেই 32টা দাঁত কিন্তু আছে, দাঁতের সংখ্যা 32টা। এই নামগুলো হচ্ছে এগুলো ডাক্তারি সব নাম, ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। দাঁত যন্ত্রণার অন্যান্য লক্ষণ কি কি? দাঁত যন্ত্রণা নিজেই একটা লক্ষণ, অন্য লক্ষণগুলোও রয়েছে। 1. খাওয়া বা পান করা বা কথা বলার অসুবিধা, 2. ঠান্ডা গরমের গরম অনুভবের বাড়াবাড়ি, 3. দাঁত বা মাড়ি থেকে রক্ত বা পুঁজ বেরোনো, 4. মাড়ি বা চোয়ালের স্ফীতি ফুলে যাওয়া, যন্ত্রণা,
পাঁচ জ্বর, ছয় মুখে বা নিঃশ্বাসের দুর্গন্ধ। অত প্রয়োজনীয় কথা, রোগীর চিহ্ন লক্ষণ সংগ্রহ করার সময় ডাক্তারকে বুঝে নিতে হবে যে চিহ্নগুলো সত্যি দাঁত সম্পর্কিত না রিফার্ট পেন। আপনি যদি না বুঝে নেন তাহলে ট্রিটমেন্টটা ভুল হয়ে যাবে। দাঁত সম্পর্কিত হলে ট্রিটমেন্ট একরকম হবে, আর রেফার্ট পেন মানে সেই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, কোথাও হার্টের পেন, কোথাও লাঙের পেন, কোথাও বা ক্যান্সারের পেন, বিভিন্ন ধরনের মুখের উপরে যে সমস্ত এমনি নার্ভের পেনগুলো ছিল সেগুলোও রেফার্ট হতে পারে। সেটা যদি না জেনে নেওয়া যায় তাহলে কিন্তু ট্রিটমেন্টটা ভুল হয়ে যাবে। মানে এই চিন্তা না করে নিলে তবে মঙ্গল, নতুবা চিকিৎসা পুরো ভুল পথে চলে যেতে পারে। খুব কেয়ারফুল হবেন, দাঁতের ব্যথা মানেই কিন্তু দাঁত নয়। আপনাকে প্রশ্ন করে সেটা জেনে নিতে হবে কোথা থেকে ব্যথাটা আসছে। এখানে কিছু ছবি দেখানো আছে, ডান দিকে কিছু ছবি দেখানো আছে, চোয়াল ফুলে যাচ্ছে, কোথাও সোয়েলিং গাম মানে মাড়ি ফুলে যাচ্ছে বা মুখে দুর্গন্ধ, সেগুলোকে জাস্ট ওই ছবিগুলোকে বোঝানো হয়েছে এখানে। মুখের দুর্গন্ধ কীভাবে রোধ করা যায়, দাঁত কীভাবে দীর্ঘদিন ভালো রাখা যায়। এক, দাঁত ব্রাশ করার আগে ফ্লস করুন। ফ্লস মানে দাঁতের ফাঁকে যে ফাঁকগুলোর মধ্যে যে সুতো দিয়ে সেই ময়লাটাকে বার করে দেওয়া। অনেকে সেটা কাটিকুটি দিয়ে খোঁটে, সেই জিনিসটাই এর আরও ফাইনভাবে হচ্ছে দাঁতের সুতো দিয়ে, শক্ত সুতো দিয়ে, একে ফ্লাশিং বলে। কিছু খাওয়া বা পানের পর মুখ ভালো করে জল দিয়ে ধুয়ে নিন, আঙুল দিয়ে দাঁত ও মাড়ি যত্ন করে ম্যাসাজ করে নিন। দিনে দুবার দাঁত ব্রাশ করুন, লাঞ্চের পর, ডিনারের পর। দিনের বেলা দাঁত মাজা মিস হলেও রাতে দাঁত মাজা যেন কখনো মিস না হয়। দাঁতের বেশি ক্ষতি হয় রাতে দাঁত না মাজলে, রাতে দাঁত মাজাটা বেশি দরকারি দিনের চেয়েও। দাঁত মাজার সময় লক্ষ্য রাখুন, লক্ষ্য রাখা দরকার মাড়ি ও দাঁতের সংযোগস্থলে জমা প্লাক যেন দূরীভূত হয়। অ্যাকচুয়ালি এই যে দাঁড়ি, এই যে দাঁত আর এই যে ওপরে যে মাড়ি আছে, এর ঠিক জয়েন্টটা, এখানেই হচ্ছে প্লাকগুলো জমে। সুতরাং এইটা পরিষ্কার করাই বেশি দরকারি। এই জায়গাটা ঘষে খুব একটা লাভ হবে না, ঠিক জয়েন্টটা, দাঁত আর মাড়ির জয়েন্ট, ওখানটা ভালো করে হালকা করে ঘষে দিলেই ওই প্লাকটা চলে যাবে, প্লাক চলে গেলেই দাঁত ঠিক হয়ে গেল। চার, বিশেষ করে মনে রাখুন যে কোনো চটচটে মিষ্টি খাবার, যে কোনো চটচটে মিষ্টি ধরুন হতে পারে আপনি একটা জিলিপি খেলেন, হবে, আপনি রসগোল্লা খেলেন, অবশ্যই হবে, এই জাতীয় চটচটে মিষ্টি খাবার, দই, চকলেট, আইসক্রিম, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, মাংস, মাংস ভয়ঙ্কর ক্ষতি করে দাঁতে, ইত্যাদি খাওয়ার পর মুখ খুব ভালো করে ধুয়ে নেওয়া দরকার। মনে রাখবেন এই খাবারগুলো হচ্ছে দাঁতের জম একেবারে। যদি আপনি দাঁত সম্পর্কে সত্যি খুব সিরিয়াস হন তবে বছরে দুবার অবশ্যই ডেন্টাল চেক আপ করান, এটা কিন্তু করতেই হবে। তা নাহলে কিন্তু আপনি শুধু যদি দাঁত মাজেন ভাবছেন আমাদের কোনো অসুবিধা নেই, তা কিন্তু না, ভেতরে ভেতরে দাঁতে কিন্তু ক্ষতি হতে পারে। সুতরাং ডেন্টাল চেক আপটা দুবার, বছরে দুবার না হলে অন্তত একবার করে অবশ্যই করানো দরকার। দাঁতের সমস্যা কখন ডাক্তার কাছে যাবেন, কনসাল্ট ডক্টরের ডেন্টাল প্রবলেম ইন বাংলা। এক, মুখ বা চোয়াল বা মাড়ি ফুলে গেলে, মাড়ি থেকে রক্তপাত হলে। দুই, বুকের যন্ত্রণা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা থাকলে, বুকে শাঁসুই শব্দ, বিরক্তিকর কাশি বা মুখ থেকে রক্ত বের হলে, খাবার চেবানোর অসুবিধে থাকলে, হঠাৎ দাঁত ভেঙে গেলে, দাঁত বা মাড়ি খুব সংবেদী হয়ে উঠলে, একটুতেই টাচ করা যাচ্ছে না, ঘুমের মধ্যে দমবন্ধ ভাব বা খুব নাক ডাকলে, গর্ভাবস্থায় দন্ত সমস্যা হলে, এগুলি হচ্ছে এমার্জেন্সি। এগুলো হলে আপনাকে ইমিডিয়েটলি দেখা যেতেই হবে দাঁতের ডাক্তারের কাছে। দন্ত সমস্যা হোমিওপ্যাথ বা টিস্যু সল্ট থেরাপিদের ভূমিকা কি, যদি রোগের স্কেলিং, রোগীর স্কেলিং, ফিলিং, ক্রাউনিং, রুট ক্যানালিং, দাঁত তোলা, ব্রিজিং, ভেনেরিয়ারিং, ইমপ্ল্যান্টিং, ডেন্চারিং প্রয়োজন হয় তবে সে কেসে উপরোক্ত ডাক্তারের কোনো ভূমিকা নেই, কারণ এগুলো পুরো সার্জিক্যাল, এগুলো পুরোপুরি সার্জিক্যাল, ডেন্টাল সার্জারি সবই ডেন্টাল সার্জনদের কর্মক্ষেত্র। কিন্তু উপরোক্ত ক্ষেত্র ছাড়া দাঁতের এমন অনেক সমস্যা আছে যেখানে ওষুধ দিয়ে খুব সুন্দর চিকিৎসা সম্ভব, সেটাই হলো হোমিওপ্যাথিস্টার থেরাপিস্টের জায়গা। বাস্তবিক ডক্টর স্যামুয়েল লিলিয়েনথাল তার বকিতে পৃথিবী বিখ্যাত বই যার নাম হলো হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স, সেই বইতে 97টি ওষুধের চিহ্ন লক্ষণ সহ দাঁতের চিকিৎসা পদ্ধতি বর্ণনা করে গেছেন, 97টি। আমি এখানে হয়তো আপনাকে 10-12টা চিহ্ন লক্ষণ দেবো, আপনি বইটায় যদি ঢুকতে পারেন তাহলে 97টা পাবেন। এ থেকে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে দাঁতের চিকিৎসা হোমিওপ্যাথিক, দাঁতের চিকিৎসায় হোমিওপ্যাথিক চিকিৎসার প্রচুর সুযোগ আছে, প্রচুর সুযোগ, দাঁতের মানে চিকিৎসার ব্যবস্থাপনায় হোমিওপ্যাথিক চিকিৎসার প্রচুর সুযোগ রয়েছে, বা বায়োকেমিকেরও আছে অবশ্যই। দাঁত যন্ত্রণায় আর্সেনিক অ্যাল্ব, টুথেক ফর আর্সেনিক অ্যাল্ব ইন বাংলা, অর্থাৎ আমরা ওষুধ দিয়ে আরম্ভ করছি। স্ফীত রক্তাক্ত মাড়ি স্পর্শ করা যায় না, মুখের ভেতর আলসার, এক নম্বর ছবি। মুখের ভেতর দাঁতে দাঁতে ঘষে, মুখে বিশ্রী দুর্গন্ধ, জল যেন তেতো, লালা, রক্তাক্ত, জিভে জ্বলন, জিভ কাঁপে, শক্ত সাদা হলুদাভ লেপ জিভে, দু নম্বর পেজ চিত্র। দাঁতে নিউরালজিয়া, দাঁত লম্বা মনে হয়, গরমে ভালো লাগে, মধ্যরাত, মধ্যদিনের পর, রাত দুটো বা সকাল দুটোয় বৃদ্ধি, দাঁত যন্ত্রণায় আর্নিগামান্ট। দাঁত তোলার পর রক্ত
দাঁত তোলার পর রক্ত পড়া বন্ধ করে মাড়ি দ্রুত সারিয়ে তোলে। দাঁত শল্য চিকিৎসার পর ঘা অর্থাৎ অপারেশনের পর ঘা যন্ত্রণা স্ফীতি নিরাময় করে। ধরুন দাঁতের অপারেশন হলো, দেখা গেল অপারেশনের পর ঠিক সমস্যা দূর হলো না, কিছু সমস্যা ব্যথা রয়েছে, ফুলে আছে, সেখানে আর্নিকা মনটাকে আরো ম্যাজিকের মতো কাজ করবে, দারুণ ভালো কাজ করে। আপনি জানেন তো আর্নিকা কী ধরনের ওষুধ। দপদপে যন্ত্রণা, মনে হয় যেন দাঁত সকেট থেকে উপড়ে ফেলা হচ্ছে, খাবার সময় দাঁতে খিঁচ ধরা টেনে ধরার অনুভূতি, গালে শক্ত স্ফীতি তিন নম্বর পিকচার, এবং মাড়িতে সুস্বরানি, সব আর্নিকা মন্ট। দাঁত যন্ত্রণায় র্যাটানহিয়া, মুখে দুর্গন্ধ, মুখ স্বাধীন জলে ভর্তি, গর্ভাবস্থায় দাঁত যন্ত্রণা প্রেগন্যান্ট লেডিদের, রাতে বৃদ্ধি, বিছানা থেকে উঠে ঘরে হেঁটে বেড়াতে হয়, এত কষ্ট, দাঁত লম্বা মনে হয়, দাঁত থেকে যেন ঠান্ডা বাতাস আসে, নিচের পিছনের দিকের দাঁতে, নিচের সারিতে পিছনের দিকে দাঁতে তীক্ষ্ণ ভেদি বা ঝাঁকি মারা যন্ত্রণা, মাড়ি ফাঙ্গাল সংক্রমণে নরম হয়ে যায়, মাড়ি থেকে চুঁয়ে রক্ত পড়ে। ছবিটা লক্ষ্য করুন, মাড়ি থেকে চুঁয়ে রক্ত পড়া ছবি এগিয়ে রয়েছে এখানে, এটা অ্যাকচুয়ালি ফাঙ্গাল ইনফেকশনের লক্ষণ, মাড়ি থেকে সাদা হয়ে যায়। দাঁত যন্ত্রণে ফসফরিক অ্যাসিড, ফাঁকা দাঁতে খাবার আটকে যন্ত্রণা, অর্থাৎ দাঁতে ফুটো হয়ে গেছে, তার মধ্যে খাবার ঢুকে গেছে আর যন্ত্রণা, খুব কমন। দাঁত হলুদ ম্যারমারে, রাতে সামনের দাঁতের জ্বলুনি, মাড়ি থেকে কালচে রক্ত, মাড়ি থেকে দাঁত সরে যায়, জিভের মাঝখানে লালচে চেরা দাগ, এই যে ঘুমের মধ্যে অসাড়ে জিভে কামড়, ঘুমের মধ্যে জিভে কামড়, ঠোঁট শুকনো ফাটা ফাটা, দাঁত ছিঁড়ে ফেলার মতো যন্ত্রণা দাঁতে, রাতে বিছানার গরমে বৃদ্ধি, ঠান্ডা গরমে বৃদ্ধি, দুঃসংবাদ, প্রেমে ব্যর্থতা, দুঃখ, বিরক্তিতে কষ্ট বৃদ্ধি, এসব মেন্টাল সিমটমও কষ্ট, দাঁতের কষ্ট বেড়ে যাচ্ছে। দাঁত যন্ত্রণায় ফেরাম ফস, অতিরিক্ত রক্ত সঞ্চয় বা প্রদাহজনিত কারণে দাঁতে যন্ত্রণা বা মুখমণ্ডলের যন্ত্রণা, ব্যথা যন্ত্রণা সর্বদা গরম খাদ্যপানীয় খাওয়ার পর, ঠান্ডা খাওয়ার পর হ্রাস, চোয়াল তপ্ত, রোগীর চোখ মুখ লাল তপ্ত, দাঁত যন্ত্রণা ক্যালিকার্ভ, শুধুমাত্র খাওয়ার সময় বাম স্তনের ব্যথা, দাঁত যন্ত্রণা পর্যায়ক্রমে চলে, মুখ আঠালো, জিভ সাদা, এক নম্বর ছবি বা ধূসর, মাড়ি থেকে দাঁত সরে যায়, মাড়িতে চুলকানি, পায়োরিয়া, মুখে অ্যাপথা সালসার, প্রচুর লালা, দুর্গন্ধ, দাঁত যন্ত্রণা ক্যালিফস, নার্ভাস, ফ্যাকাশে খিটখিটে আবেগপ্রবণ রোগীদের দাঁত যন্ত্রণা, সামান্য কারণে স্পঞ্জি মাড়ি থেকে প্রচুর রক্তপাত, মাড়ি পিছিয়ে যায়, দাঁতে বাদামি ছোপ, মুখ থেকে খুব দুর্গন্ধ, মাড়ির উপরে যেন সর্ষে বাটা, সরি নট মাড়ি, ওটা জিভ, জিভের উপরে যেন সর্ষে বাটার লেপ, দু নম্বর ছবি। দাঁত যন্ত্রণায় কফিয়া, কফিয়াট পুরো নাম হলো কফিয়া ক্রুডা, কফিয়া নামেই ডাক হয়, বিশেষত রাতে খাওয়ার পর দাঁতের অসহ্য যন্ত্রণা বিছানায় ছটফট করে কাঁদিয়ে আশঙ্কিত হয়ে ওঠে, গরম পানে চিবানোর পর রাতে বৃদ্ধি, মুখে বরফ বা খুব ঠান্ডা জল নিলে আরাম, দাঁত যন্ত্রণা হেকলা লাভা, মাড়িতে ফোলা, মুখমণ্ডলে নিউরালজিয়া, দাঁতের স্নায়ুর সমস্যা, মাথা যন্ত্রণা, দাঁতের স্নায়ু থেকে হেডেক, অ্যালভিওলার প্রসেস যেখানে দাঁতগুলো আটকে থাকে সকেট, ঠিক আছে, অ্যালভিওলার প্রসেসের আঘাত বা ম্যাক্সিলারি সাইনাসের সংক্রমণের দাঁত যন্ত্রণা, ম্যাক্সিলারি সাইনাস ছবিটায় নিচে দেওয়া আছে, দেখুন এই হলো এই একটা, এই এক, এই দুটো হলো ম্যাক্সিলারি সাইনাস, এই দুটো জায়গা, এখানে একদিকে দেখানো হচ্ছে একটা ম্যাক্সিলারি সাইনাস, এখানেও দেখানো হচ্ছে এক সাইডে ম্যাক্সিলারি সাইনাস, এখানে জন্য যন্ত্রণা, ছবি একে দেখানো রয়েছে। দাঁত যন্ত্রণা ম্যাককার, আক্কেল দাঁত ওঠার পর সমস্যা, রাতে দাঁতে ফুটো করার মতো জন, দাঁতে কেউ ফুটো করে দিচ্ছে, ছিঁড়ে ফেলার মতো ঝাঁকি মারা যন্ত্রণা, বিশ্রামের সময় ঘায়ের মতো অসহ্য যন্ত্রণার ফলে রোগী বিছানা থেকে উঠে হেঁটে বেড়াতে বাধ্য হয়, সেই সঙ্গে চিবুক স্ফীতি, চিবুকে ফুলে গেছে স্ফীতি, ও পা ও হাতের আঙুলের আক্ষেপ, স্প্যাজম, মনে হয় দাঁত ঢিলে লম্বা, ঠান্ডা পানে তখনই আরাম পাওয়া যায়। এর সঙ্গে ভিডিও শেষ হলো, আপনার দেখার জন্য শোনার জন্য অসংখ্য ধন্যবাদ, অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অবশ্যই উত্তর দেবো।